ভাই শুরু করতে পারেন, আমি রেকর্ড করে নেবো, রেকর্ড পাঠিয়ে দেবো সবাইকে। আচ্ছা, তাহলে শুরু করে দিন। ওকে, আচ্ছা, আমরা মূলত কাজ করব টেক্স ফ্রি অ্যাকাউন্টের। টেক্স ফ্রি অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব, তো এটার জন্য আমাদের একটা লাগবে গো লগইন ব্রাউজার, আর একটা লাগবে এক্সপ্রেস ভিপিএন, আর একটা লাগবে যে ম্যাক অ্যাড্রেস চেঞ্জার। এই তিনটা আমাদের মূলত লাগবে, তো এগুলো আমরা ক্রোম থেকে ডাউনলোড করে নেব। কোথাও যদি বুঝতে প্রবলেম হয় আমাকে বলবেন। আপনারা সবাই এটা ডাউনলোড করে নিতে পারবেন, সবগুলো দেখাই দিই আপনার গো লগইনটা। ভাই ম্যাকের অ্যাড্রেসটা দেন, ম্যাকের লিঙ্ক অ্যাড্রেসটা মিটারে গিয়ে দেন। এটা হলো গো লগইনের, গো লগইন দেওয়া আছে ভাই, গ্রুপে দেওয়া আছে, আপনি ম্যাকেরটা দেন শুধু। আমি সবগুলো দিয়ে দিচ্ছি এখানে, যাদের যাদের ছিল প্রবলেম ওটা ওনারা করে নেবে। হলো দিন গেল, এরপর হলো আপনার ম্যাক, না ম্যাক চেঞ্জার, এই যে প্রথমটা, এই জায়গায় আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করে এই যে ডিরেক্ট ডাউনলোড করব। আরেকটা হলো এক্সপ্রেস ভিপিএন, যেটা আমাদের এক্সেস পেনের লিঙ্ক। আমাদের তাহলে এই তিনটে যেগুলো লাগে ওগুলো লিঙ্ক গুলো আপনাদের ইয়াতে মিটে দিয়ে দিলাম। আচ্ছা, আমরা এখন তাহলে কাজ শুরু করি। আচ্ছা ভাই, আরেকটা বিষয়, এখানে কাজের জন্য আমাদের লাগবে জিমেল, আর আরেকটা বিষয় আছে এখানে নাম্বার ভেরিফাই করতে হবে। তো এই যে নাম্বার ভেরিফাইয়ের জন্য এরকম একটা শিট দেওয়া হবে সবাইকে, সবাই এই শিটে নাম্বার উঠাবেন। ভাই বুঝা যাচ্ছে? হ্যাঁ ভাই যাচ্ছে। কোন প্রবলেম হলে আমাকে বলেন, আমরা তাহলে সবার প্রথমে আমরা গোলগিনে চলে যাব। আচ্ছা ভাই, এটা নাম্বার ভেরিফাই কি আপনি আইফোন তে করবেন না ইয়ে দিয়ে? আইফোন দিয়ে ভাইয়া, ওটা ওটা আমি করে নিব। আপনারা জাস্ট আপনাদেরকে শিট দেওয়া থাকবে, আপনারা শিটের মধ্যে নাম্বারটা এখানে উঠিয়ে দিবেন, দিয়ে যেটা নাম্বারে আপনার লিঙ্ক হবে ওটার পাশে চিট করে লিখে দেওয়া হবে। আর অন্য কেউ যে ভাই ইয়ে দিয়ে করে, এই যে বেশি এসএমএস দিয়ে, হ্যাঁ ভাই, উভয় করে করবো না, উভয় করে করলে আমাদের সময়ও বেশি লাগবে আর আমাদের কষ্টও বেশি হয়ে যাবে, আমাদের খরচ বেশি হয়ে যাবে। তো আমরা এখন যে সিস্টেম দেখাবো এই সিস্টেমে আমাদের কাজ রান থাকবে। আচ্ছা ওকে, তাহলে আমরা প্রথমে গো লগইনে যাব। গো লগইনে যাই, আমরা একটা নতুন অ্যাকাউন্ট সাইন আপ করে নিব, এখানে ক্লিক করব। আর এখানে মেল পাসওয়ার্ড দিতে হবে, আমরা র্যান্ডম যে কোনো মেল দিব। তো আমি এখানে ট্যাম্প মেল নেই, এই মেলটাই নেই। দিয়ে সাইন আপে ক্লিক করব। এটা কি বলছে? প্লিজ ক্লিক অন দা এন্টিটি that can be seen in the
এটা আচ্ছা ভাই, আমাদের সাইন আপ হয়ে গেছে, এখন আমরা এখানে যে কোনোটা দিব, এটা জাস্ট মেটার করে না, কোনোটা একটা দিলে হবে। আমাদের এটা মেইন ব্রাউজার আমাদের হয়ে গেছে, এই জায়গাতে আমরা যাব, এই যে নেমের পাশে একটা বক্স আছে, বক্সে ক্লিক করে এখানে যেগুলো আছে সবগুলো আমরা ডিলিট করে ফেলবো। দিয়া আচ্ছা ভাই, এখন আমরা এখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করব, প্রোফাইল অ্যাড করব। তো এখানে অ্যাড প্রোফাইলে যাব, গিয়ে এই জায়গাতে ওকে, এখানে অ্যারোতে ক্লিক করে আপনার জিও লোকেশনে আমরা এটা ব্লক করে ফেলবো, যে জিও লোকেশন ব্লক করব আর আপনার অ্যাডভান্সে। আচ্ছা ভাই এক সেকেন্ড, আমি এটা আবার দেখাই দিই। আমরা অ্যাড প্রোফাইলে যাব, গিয়ে অ্যারোতে ক্লিক করব, জিও লোকেশন ব্লক, এরপর অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যে এই যে ইউজার এজেন্ট আছে এখানকার, এই লিঙ্কটাতে আমরা হলো শেষের দিকে চলে যাব, শেষের দিকে গিয়ে এখানে সাফারির সামনের অংশটুকু কেটে দিব, দিয়ে ক্রিয়েট প্রোফাইল। আচ্ছা, আমাদের এই প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেছে, তো এখন আমরা এই প্রোফাইলে রান করে আমরা অ্যাকাউন্ট বানাবো। এটার আগে আমাদের এক্সপ্রেস ভিপিএনটা কানেক্ট করতে হবে আর ম্যাক চেঞ্জারটা রান করতে হবে, তো আমরা আগে ম্যাক চেঞ্জারটা করি। এখানে একটা বিষয় আছে ভাই, এখানে যার ইথারনেট তারা ইথারনেট দিবেন, যাদের ওয়াইফাই তারা ওয়াইফাই দিবেন। আচ্ছা এখানে আসতেছে না কেন আমার, ওকে, তো আমার ভাই এখানে ইথারনেট চলতেছে। আরেকটা বিষয়, আপনার যেটা কানেকশন থাকবে ওই জায়গাতে আপনার এই যে আসবে ডাক ডাক গুলো আসবে, তো আমি ইথারনেট কানেক্ট করে এখানে র্যান্ডম ম্যাক অ্যাড্রেস করে দেবো, দিয়ে চেঞ্জ নাও, ম্যাক অ্যাড্রেস ওয়াজ চেঞ্জ সাকসেসফুলি, ডান, আমার ম্যাক চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এক্সপ্রেস ভিপিএন করব। এখানে একটা বিষয়, এখানে আপনার ইউএসএ কান্ট্রি ধরবেন, কান্ট্রি ইউএসএ ধরে আপনার ইউএসএ এর স্টেট গুলো নেবেন, প্রতিটাতে স্টেট গুলো চেঞ্জ করবেন, একটা অ্যাকাউন্ট করবেন মনে করেন নিউ ইয়র্কে, এরপর একটা নিউ জার্সি, এরপর একটা নিউ জার্সি থ্রি, এরকম করে করে করবেন। ওকে, এতটুকু ভাই বুঝে গেছে? লিখুন ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, ভাই, এখানে সবাই কাজ করা করছে অলরেডি, ওরা সবাই বুঝবে, আপনি করে দেন। আপনি কন্টিনিউ করেন। ওকে, তো ভাই আমি তাহলে দেখাই দিই, এখানে যদি কোনো নিউ কমার না থাকে তাহলে জাস্ট মেইনটা দেখাই দিলে হয়ে যায়। আচ্ছা আমি পুরোটাই দেখাই দিই। ওকে, তো এখন আমরা রান করব, প্রোফাইল রান দিব। রান দিয়ে এই যে এটা আমাদের নতুন একটা প্রোফাইল চলে আসলো, এটা হলো আমাদের এই প্রোফাইলটা, প্রোফাইল ওয়ান। আমরা এখানে একটা জিমেল অ্যাড করব, রবিন তো শীত থেকে একটা নেই। মেইনটা লগ ইন হয়ে গেছে, আমরা একটু নতুন ট্যাব নিব, ট্যাব নিয়ে আমরা টেক্স ফ্রি সাইন আপ লিঙ্কটা এখানে পেস্ট করব, এই লিঙ্কটা আমি ইয়াতে দিয়ে দিচ্ছি, মিটে দিয়ে দিচ্ছি।
ভাই একটা বিষয় জানার ছিল এখানে, জি ভাইয়া, এইখানে ওই যে অনেকগুলা ব্রাউজার ওপেন করে কাজ করতে পারবো কি? ওটা করতে পারবেন, তবে দুইটা তিনটা বেশি ব্রাউজার ওপেন না করা ভালো, তাহলে আপনার রিপোর্ট কম অন্তত? আসবে। ও আচ্ছা আচ্ছা, এটা সম্পূর্ণ রিপোর্টের উপরে আপনার। আপনি এমন করতে পারেন, দুইটা তিনটা ব্রাউজার করলেন, একটা অ্যাকাউন্ট করলেন, করে আবার আপনি ভিপিএনটা চেঞ্জ করবেন, ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করবেন। মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মানে ভিপিএন বারবার সার্ভার চেঞ্জ করতে হবে কান্ট্রি? জি জি, তাহলে আপনার রিপোর্ট কম আসবে। আর ভাই, আর এক্সপ্রেসে ভাই ইউনাইটেড স্টেটসে কান্ট্রিতে কম কয়টা শুধু ইয়ে, সেক্ষেত্রে কি করব? এগুলো আপনি বারবার ইউজ করতে পারবেন। এগুলো মনে করেন যে আপনার নিউ ইয়র্ক থেকে লাইন করতে করতে এই হ্যাঁ পর্যন্ত আসে, পরে আবার প্রথম থেকে শুরু করতে পারবেন। ও আচ্ছা, ওকে, তো এখন আমরা টেক্স ফ্রি সাইন আপ লিংক দিয়ে টেক্স ফ্রিতে ঢুকবো। চলে আসছে এই জায়গায়, আমরা কন্টিনিউ উইথ গুগল দেব। এটা করার আগে আমরা আগে একটা জিমেল অ্যাড করব, মাস্ট বি জিমেলটা আগে অ্যাড করতে হবে, না জিমেল আসবে না, আসবে আমরা হলো ঢুকতে পারবো না। এখানে কন্টিনিউ দিব, দিয়ে আমরা এই যে যেটা জিমেল লগ ইন করলাম এই জিমেলটাতে আমরা ক্লিক করব। দিয়ে এখানে অ্যালো, আচ্ছা ভাই এখানে একটা ইস্যু হইলো আমার, এখানে আমার নাম্বারটা শো করলো না, এটা হলো নেটওয়ার্ক ইস্যু। তো এরকম যদি হয় আমরা হলো ভিপিএনটা চেঞ্জ করে নেব। ঠিক আছে বলে ফের ও কাজ। আচ্ছা ভাই এখানে এটা একটু ইস্যু করতেছে, জাস্ট ফিক্স করি। এটা সীমাবদ্ধ হবে না, এটা এগেইন প্রোফাইলটা কাটে দিয়ে ক্লিয়ার ক্যাশ করে এগেইন প্রোফাইল রান করান।
এই ক্লিয়ার ক্যাচ করে নিলে ভালো হবে মনে হয়। কোথা থেকে ব্যা? আচ্ছা প্রোফাইলটা ক্রিয়েট করেন, এই যে থ্রি লাইনে ক্লিক দেন, উপরে বাই প্রক্সি আসে এই সেটিংস এন্ড মেম্বার, সেটিংস এন্ড মেম্বার যে যে ক্যাচ নিচে। বারোটার পরে নেটটা মানে ইস্যু করে একটু, বুঝছি না ভাই এটা। আচ্ছা ভাইয়া, এখন এই জায়গাতে একটা বিষয় কি, এখানে আমাদের নাম্বার গুলো অনেক সময় চেঞ্জ হয়ে যাবে, মানে লাস্ট আপডেটে এটা প্রবলেম হয়েছে, এই নাম্বারটা মনে করে নিলাম 768, মানে অ্যাকাউন্টটা খোলার পরে দেখতে হবে এই নাম্বারটা সেম আছে কিনা, যদি নাম্বার আলাদা হয়ে যায় তাহলে ভাববেন এই অ্যাকাউন্টটা নষ্ট, নাম্বারটা আমাদের সেম আছে, আমাদেরগুলো আরেকবার রিলোড মারে দেখবো। আচ্ছা এই অ্যাকাউন্টটা আমাদের ঠিক আছে, এইটা আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। তারপরে আমাদের নাম্বারটা মাস্ট বি এখানে বসাইতে হবে, এখানে যদি না বসায় আমাদের রিসেট লিঙ্কটা যাবে না, মেইলের মধ্যে রিসেট লিঙ্ক আমাদের যাবে না। ভাই এর আগে কাজ করার সময় হচ্ছে রিসেট আসতে অনেক বেশি লেট হতো, এই প্রবলেম কি এখন সলভ হয়েছে বা হবে কি? হ্যাঁ ভাইয়া হবে, ওটা আপনার মানে ডিভাইসের আমাদের শর্ট ছিল একটু, তো এই প্রবলেমটা আজকে একটু প্রবলেম হতে পারে যদি সবাই কাজ করে। আমি বলি আপনার মনে করেন সারাদিনে এককে এককে 1000-1200 নাম্বার রিসেট করা পসিবল একটা ডিভাইস থেকে, তো যদি আজকে কম মেম্বার কাজ করে তাহলে দেরি হবে না, যদি অনেকে কাজ করে তাহলে আজকে একটু প্রবলেম হবে, কালকে থেকে প্রবলেম হবে না মনে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে রিসেটের এই মানে এই প্রবলেমটা না থাকলে আর একটু জোরে জোরে কাজ করা যাবে আর কি বেশি বেশি। আসলে আমরা ট্রাই করব, আমরা বেস্ট করতে পারি আপনাদের জন্য, দেখি। ঠিক আছে ওকে ভাই, আমাদের মেইলে রিসেট লিংক চলে চলে আসছে, তো আমরা এখানে মেইলটাতে ঢুকে রিসেট মাই পাসওয়ার্ড করব, দিয়ে এই জায়গাতে আসবে, এখানে আমরা একটা নিউ পাসওয়ার্ড দেবো। দিয়ে আপডেট করে দিব, আমাদের কাজ শেষ, এই জায়গায় আমাদের আর কাজ নাই। তো আমরা এখন এই জায়গাতে যে যে মেলটা দিয়ে অ্যাকাউন্ট খুললাম,
ওই মেলটার সিতে যেয়ে আমরা হলো পাসওয়ার্ডটা বসাই দিব, আর ডিতে যেয়ে আমরা হলো নাম্বারটা বসাই দিব। আমাদের কাজ মূলত এতটুকু, আমাদের এই ব্রাউজারের কাজ শেষ। এটা এখন আমরা কেটে দিব, কেটে দিয়ে এটা ক্লিয়ার করে দিব। ক্লিয়ার করে দিয়ে আমাদের ভিপিএন চেঞ্জ হবে। আচ্ছা, এখানে যদি ভিপিএন চেঞ্জ না করতে চান, এখানে আরেকটা কাজ করতে পারেন, যে এটা অফ করব আবার অন করব, তাহলে আইপিটা চেঞ্জ হয়ে যাবে। ভিপিএনটা আমরা পাল্টে নিলাম, দিয়ে ম্যাক চেঞ্জারটাতে আমরা ম্যাক অ্যাড্রেসটা পাল্টে নিব। দিয়ে আগের মতো সেম ভাবে কাজ। মানে ভাই বেসিক্যালি আগের মতোই কাজ, জাস্ট হচ্ছে ভিপিএন টা চেঞ্জ করতে হবে প্রতিটা অ্যাকাউন্টে, এটাই আর কি। আর ম্যাক অ্যাড্রেস এর মানে এই অ্যাপসটা ইউজ করতে হবে। জি জি জি। আর আরেকটা বিষয়, আপনি ওই যে অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় নাম্বারটা খেয়াল রাখতে হবে, যে আমার যেটা নাম্বার দিয়ে আমি করলাম এই নাম্বারটা ওখানে আসলো কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কাজ দিয়ে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই জায়গাতে জিও লোকেশন ব্লক করব, অ্যাডভান্সে গিয়ে লিঙ্কের শেষের দিকে যাব, সাফারি সামনে অংশটুকু কেটে দিব, দিয়ে ক্রিয়েট প্রোফাইল। প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে, এখন রান দিব। রান দিয়ে আমরা এই ব্রাউজারটা অন হবে, ব্রাউজার থেকে আমরা জিমেলে ঢুকবো, একটা জিমেল অ্যাড করব। দিয়ে আমরা টেক্সট ফ্রি লিঙ্কে যাব। এখানে আমাদের জিমেইলটা লগইন হয়ে গেছে, এই জায়গায় আমরা কন্টিনিউ উইথ গুগল দেব। আচ্ছা ভাইয়া, কাজ কি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, যারা বুঝতে পারছেন আপনারা কি কাজ করবেন এখন থেকে? কারেন্টটা তো অনেক প্রবলেম দিতেছে। আচ্ছা, তাও করবো, প্রবলেম নেই, অল্প করে মেইল নিই। ঠিক আছে, তাহলে আপনারা অ্যাডমিন ভাইকে নক দেন, আমি ভাইকে আরেকবার দেখে দিয়ে তারপর আমি যাচ্ছি। ভাই প্রশ্ন একটা, কাজ তো করব, আপনার সব জিমেইলে দেখছি নাম্বার আসছে না, এটা কোনো প্রবলেম? এইটার মে এটার প্রবলেম হইতেছে, আপনার ক্লিয়ার ক্যাচ করে নিতে হবে। দুইটা প্রোফাইল রান করাইতে পারবেন একসাথে, প্রবলেম নাই, বাট প্রোফাইলগুলো কেটে দিয়ে নতুন প্রোফাইল আর ক্রিয়েট করতে হবে না, যেভাবে আমি করি আর কি। ভাই এটা কেটে দেন তো প্রোফাইলটা। হ্যাঁ, আর কি কোনো প্রোফাইল আছে গোলোগিনের? নেই, এটাই জাস্ট। হ্যাঁ, এখন এখন যদি করেন ভিপিএনটা চেঞ্জ করে দিয়ে তা হবে। ওই প্রোফাইলটা কি ডিলিট করে দিব? ডিলিট না না, লাগবে না, লাগবে না। এইখানে এইখানে না, এখানে আপনার ক্লিয়ার ডাটা দিয়ে দিতে হবে।
কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে এটা দিয়ে আবার লগইন করব। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার ক্যাচ করে নিয়ে আমি এভাবে 10টা প্রোফাইল একবারে রান করাইতাম। এখন ভাই ওটা করতে পারবেন না, এখন করলে রিজাল্ট বেশি আসবে অনেক। একটা একটা প্রবলেম নেই, দুইটা একটা করেই করব। তবে এই প্রবলেমটা তোমাদের হয়, প্রোফাইলটা কেটে দিয়ে আরেকবার ক্লিয়ার ক্যাচ করে নেন ভাই, কষ্ট করে একটু। এটা আমি ডিলিট করে দিই একবারে, আমার এই প্রবলেমটা হয়। এটা এই যে ডিলিট করলে না রাডারা থেকে যায়, তার জন্য ক্লিয়ার ক্যাচ করে নিতে হয়। আমার নেটটা প্রবলেম করতেছে মেবি একটু বেশি। আচ্ছা ভাই, যারা এখন বুঝতে পারেন নাই তারা থাকেন, যারা বুঝতে পারছেন তারা চলে যান। আচ্ছা ভাই ঠিক আছে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ ভাই। লিখুন ভাই। হ্যাঁ ভাই। তো ভাই কাজ কি আজকে রাত থেকে রান হবে নাকি? না আজকে হবে না ভাই, আজকে তো টাইম নাই, আমিও ঘুমাবো কালকে থেকে করে। পারিস ভাই কই? হ্যাঁ আমার তো এখানে ঘুরতে ছেড়ে ভাই ইয়ে করতো, আগের একটা অ্যাকাউন্ট লগ ইন দে। ও না আজকে তো ভাই খুবই প্রবলেম দেখতেছি, এরকম মেল তো সব নষ্ট হয়ে যাবে এরকম করলে। এখানে মেল গুলো ভালো আছে, এখানে একটা বিষয় ক্লিয়ার করি, এই যে এটা মেল এটা মেল, এই মেল গুলো ভালো আছে কিন্তু কিন্তু আমাদের নেট প্রবলেম আর এই ব্রাউজারের প্রবলেম, এই দুটো প্রবলেমের জন্য, সরি আমাদের হ্যাঁ নেট প্রবলেম আর ভিপিএন প্রবলেম, এটার কারণে আমাদের মূলত নাম্বারটা আসতেছে না। নাম্বারটা আসার আগে ওই যে ঘুরতেছে না, ঘুরার আগে আমাদের থামে যাচ্ছে। হ্যাঁ নিয়ম চেঞ্জ হয়েছে না কইনি, আগে নিয়ম আছে বলতে আপনার এখানে ম্যাক অ্যাড্রেস ইউজ করতে হবে, মিটের লিংকে দিয়ে দিচ্ছি। আর দেন একটা করে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে চেঞ্জ করবেন, আর একটা বেশি ইউজ করবেন। আচ্ছা
যে লিখুন ভাই, আমার নেট প্রবলেমের জন্য মূলত এরকম হচ্ছে। বুঝতে পারছি ভাই। যখন হয় তখন কন্টিনিউ হতে থাকে, কোনো ইস্যু দেখা দেয় না, যখন হয় না তো হয় না। আর আমার মনে রাত 12টার পরে নেটটা 17-18 খারাপ। লগইন দিয়ে জাস্ট আগের গুলো ক্রিয়েট করে গুলো একটু লগইন দিয়ে ঠিক আছে না, ভিপিএন গ্রাইন্ড করে আসছে। আচ্ছা আমার স্ক্রিন শেয়ার কি অফ হয়ে গেছে? হ্যাঁ ভাই সব ঠিক আছে। এই জায়গাতে নাম্বার আসছে, এক নাম্বার চুজ করব। আচ্ছা ভাই এখানে এক ভাই একটু আগে কোশ্চেন করছিল কি কি চেঞ্জ হয়েছে, ওই ভাই কি আছে? ভাই আছি। এই যে এই জায়গাতে আসতে বিষয় এখানে কোনটা নাম্বার সিলেক্ট করবেন, এই নাম্বারটা শেষ ডিজিটটা একটু দেখে নেবেন, এটা মনে করুন 575 দিয়ে আমরা এই জায়গাতে মিলাবো নাম্বারটা সেম আছে কিনা। এই নাম্বারটা সেম আছে, যদি নাম্বারটা আলাদা থাকে তাহলে ভাববেন আপনার এই অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। এটা ভিপিএন প্রবলেম, ভিপিএনটা পাল্টেন। হ্যাঁ লিখছি, জাস্ট সেকেন্ড। 661। আচ্ছা আগে নাম্বারটা ভেরিফাই করে দেন, ইয়েতে দিছি, শিটে দিছি, ভেরিফাই না হলে আসবে না। নিচে ওটা থাকবে তো ওখানে, ওটা সমস্যা নেই, এই যে নাম্বারটা ভেরিফাই করতে হবে। দিছি তো শিটে রে। অসুখ হলো মূলত কাজ। হ্যাঁ এখন মার লিখুন ভাই। হ্যাঁ ভাই আপনি কোথায় আছেন? কোনটা আপনার বাইক ইয়া ভাই কল? আচ্ছা লগ আউট হয়ে গেল অটোমেটিক। পারভেজ ভাই কই? পারভেজ তো আছে এখানে কিন্তু সাউন্ড করছেন তো কোনো। তাহলে ভাই কাজ সবাই বুঝতে পারছেন? জি ভাই বুঝছি। আচ্ছা ঠিক আছে, আপনারা যারা যারা করবেন এখন ওই পারভেজ ভাইয়ের নক দিন, পারভেজ ভাই আপনাদেরকে মেল দিয়ে দিবে। আর আরেকটা বিষয় আপনারা, হ্যালো এবার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। আমি কখন থেকে বলে যাচ্ছে শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না মনে হয়। বলছে কাজ তো হচ্ছে কাজ তো 2-3 দিন করতে যাচ্ছে, ওরা তো সব হারাই গেছে দেখি, তাও
কিনা। আর এক ভাই বলছে ওই ভাই নাকি ওখানে লোড শেডিং হয়েছে, কালকে থেকে হবে না, আজকে না হলেও কালকে থেকে মনে করেন হবে না। আচ্ছা ঠিক আছে, ওকে হবে, সমস্যা নেই। হ্যাঁ ওইটাই, আমি আপনাদেরকে এই যে 2-3 দিন ওয়েট করাইলাম কেন, আমার টিম রান ছিল, আমার এখনো একটা টিম রান আছে, আমার টিম প্লাস বাইরের একটা টিম রান আছে। আমি আগে একটা পেমেন্ট নিলাম, আজকে আবার ফাইল দিছি, তো রিপোর্ট টিপোর্ট সবকিছু দেখলাম, এরপরে আমি আপনাদেরকে বললাম। হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে সমস্যা নাই। মানে রাত হয়ে গেছে তো, যদি মনে করেন হচ্ছে সন্ধ্যার দিকেও বলতেন, তাইলে মনে করেন হচ্ছে 10-12 জন আপাতত পাওয়া যাবে, তারপরে কালকে হইলে এমনিতে অনেক অনেক হয়ে যাবে। সমস্যা নেই ভাই, আপনি করেন রিল্যাক্সে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, কালকে কখন থেকে টিম রান করবেন? কালকে আপনি কখন দেবেন, দিনের বেলায় দিতে পারবেন? এটা হলো আপনার দিনের বেলা কটা থেকে? দুপুরের দিকে বা সকাল 10টা 11টা 12টা, যখন আপনি যখন দেন আমি তখন ম্যানেজ করে নিব না ওদের সবাই যারা আছে। ভাই দুপুর থেকে করি, 2টা বা 3টা থেকে, মানে রাতে আবার সকালে উঠতে লেট হয়ে যাবে। ও তাহলে দুপুর থেকে দেন, সমস্যা নাই। তাহলে কাল দুপুর থেকে শুরু করি 07। বুঝলাম না, এখানে কি আশিক নামে কেউ আছে? পরেশ ভাই? হ্যাঁ ভাই, এখানে আশিক নামে কেউ আছে নাকি? বলছি ভাই একজন শুধু মেসেজ দিয়ে যাচ্ছে, ভাই শিট গুলা শেয়ার দেন, শিট গুলা শেয়ার দেন, নাম্বারে শিট আর এতে শিট, মেইলে শিট গুলা শেয়ার দেন। ঠিক আছে, ওকে সমস্যা নেই। তাহলে ভাই কাজ তো দেখা হয়ে গেল, আমি তাহলে মিটিং আর আপনাকে আমি পার্সোনালি ফোন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে।